আজকে আমরা চিচিঙ্গা আর আলু দিয়ে একটা মটর ডাল ছোলার ডাল দিয়ে একটা তরকারি বানাবো। তো কিভাবে বানাবো আমি আপনাদের দেখিয়ে দেবো। আর দেখুন এতটা জিরি জিরি করে চিচিঙ্গা আর আলুটাকে কিন্তু ভালো করে কুচিয়ে নিতে হবে। তারপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এটাকে বানাবো। ছোলার ডাল তো সিদ্ধ হয়ে গেছে নুন দিয়ে, তারপরে দিদা এর মধ্যে চিচিঙ্গা আর আলু কুচানোটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে আপনারা সময় পেলে চিচিঙ্গাটাই কিন্তু কাটার পরে একটু নুন মাখিয়ে রেখে দেবেন, তারপরে ভালো করে ধুয়ে নেবেন, তাতে কিন্তু চিচিঙ্গাটা সুন্দর নরম হয়ে যায়। তো আর ছোলার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জল দিয়ে তার উপরে এইভাবে দিদা চিচিঙ্গাগুলোকে জল থেকে চিপে চিপে ভালো করে দিয়ে দিচ্ছে। ঝাল অনুযায়ী দিদা বেশি করে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছে, আর এর মধ্যে দিয়ে দেবে দিদা পরিমাপ মতো নুন। তো ডালে যদি আপনারা নুন দিয়ে সিদ্ধ করেন তাহলে কিন্তু সেখানে একটু বুঝে নুন দেবেন, আর তার সাথে দিদা দিয়ে দেবে পরিমাপ মতন একটু হলুদ দিয়ে তারপরে ভালো করে এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেবে। ভালো করে শুকনো শুকনো থকথকে হয়ে গেছে একদম। দিদা ডাল কাটা দিয়ে একটুখানি ভালো করে থেতে দিয়েছে। এবার এটাকে আমরা নামিয়ে ফোড়ন রেডি করে তরকারিটা আমরা নামিয়ে দিয়েছি। এবার আমরা এখানে ফোড়ন রেডি করবো। তো এর মধ্যে দিদা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে, এটা একটু গরম হয়ে গেছে। এবার দিদি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবে, আর কিছু দেবে না, আচ্ছা পেঁয়াজটাই ফোড়ন দেবে। এটাকে এবার লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিদা এর মধ্যে যেটা বানিয়ে রেখেছিলো সেটাকে এর মধ্যে দিয়ে দেবে। তো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবে, তো দেবে তারপরে এটাকে নামিয়ে দেবে, চিনি দিয়ে দেবে। তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য দিদা চিনি দেবে, তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিদা নামিয়ে দেবে। দেখুন আমাদের ছোলার ডাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু চিচিঙ্গা একদম একদম শুকনো শুকনো করে, এটা একদম শুকনো শুকনোই হবে, রান্না হয়ে গেছে। তো এইটা কিন্তু গরম ভাত বা রুটি দিয়ে যে কোনো কিছু দিয়ে এটা জাস্ট অসাধারণ লাগবে গাইস খেতে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন যে কীরকম লেগেছে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম ভালো লেগেছে খাওয়ার পর। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। আর এটা আমাদের কাছেও নতুনত্ব, কেন কি রেসিপিটা আমরা জানতাম না। আমাদের বাড়িতে দিদা এসেছে, তো সেই নতুন রেসিপিটা তৈরি করেছে, খেতে গাইস কিন্তু অসাধারণ লাগবে আমি প্রথমেই বলে দিচ্ছি। আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মাখা মাখা একটা তরকারি। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এরকম রেসিপি। তো গাইস আজকের জন্য এতটুকু।